সমাজের দিকে তাকিয়ে দেখি আহলুল হাদিসদের বিরুদ্ধে অনেক সমালোচনার শেষ নাই বর্তমানে আহলুল হাদিসদের বিরুদ্ধে যে বলতে পারে তার মার্কেট খুব বড় আহলুল হাদিসদের বিরুদ্ধে তার মার্কেট খুব চড়া এবং তার দাম অনেক বেশি খুব দামি বক্তা হয়ে যায় বর্তমানে দামি বক্তা হওয়ার অন্যতম মাধ্যম আহলুল হাদিসদেরকে গালিগালাজ করা আহলুল হাদিসের বিরুদ্ধে কথা বলা এই জন্য নতুন নতুন অনেক বক্তা চলে তা আমি যে বিষয়টা বলতেছিলাম আহলুল হাদিসদের বিরুদ্ধে অনেক অভিযোগ অভিযোগের শেষ নাই কিন্তু আজ পর্যন্ত কেউ আহলুল হাদিসদের বিরুদ্ধে এই অভিযোগটা আনতে পারে নাই যে আহলুল হাদিসেরা শিরিক করে আহলুল হাদিসেরা বেদাত করে এত অভিযোগ তাদের বিরুদ্ধে তাদের দোষের শেষ নাই আগা গোড়া সব খালি আহলুল হাদিসের কি দোষ আর দোষ খালি কিন্তু এই দোষটা আজ পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারে নাই যে আহলুল হাদিসের মধ্যে শিরিক আছে আহলুল হাদিসের মধ্যে বেদাত আছে তাহলে বোঝা যায় বাংলাদেশে এমন একটা জনগোষ্ঠী আছে যারা শিরিক মুক্ত যারা বেদাত মুক্ত ওই জনগোষ্ঠীটার পরিচিতি হলো ওই জনগোষ্ঠীর নাম হলো আহলুল হাদিস এজন্য শিরিক যে খারাপ জিনিস শিরিকের ভয়াবহ পরিণতি কি এটা এই দেশে সবচাইতে বেশি জানে আহলুল হাদিসরা এই কারণেই তারা শিরিক থেকে এই ভয়াবহ খারাপ জিনিস থেকে তারা সবসময় কি করে দূরে থাকে শিরিক আছে যেখানে তারা এর ধারে কাছে থাকে না তাহলে আমাদের স্লোগান হবে কি শিরিক আছে যেখানে আমরা নাই সেখানে আর তাওহীদ আছে যেখানে আমরা আছি সেখানে সুন্নাত আছে যেখানে বেদাত আছে যেখানে আমরা নাই সেখানে আলহামদুলিল্লাহ শিরিকের খারাপ ভয়াবহ পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় বর্ণনা করেছেন শিরকের এক নম্বর ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ বান্দার চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিক থেকে তওবা না করে কেউ যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 116 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চাইলে তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি কোন বান্দা যদি আমি আল্লাহর সাথে শিরিক করে সেই গুনাহ ক্ষমা করা হবে না ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে লোকটা গোমরাহীর এমন দূর চলে গেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব না এ নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ রাজশাহীতে মনে কিছু বলা লাগে না নাকি কিছু বলতে হবে না কি বলতে হবে নাউজুবিল্লাহি মিন যালিক তাহলে এই শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহটা ক্ষমা করবেন না কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এই জন্য সহিহ মুসলিমের হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান লাকিয়ানি বি ফারাদিল আরদ খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআন লাকিতুহু বি মিছলিহা মাগফিরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তুমি পৃথিবীর পরিমাণ গুনাহ নিও যদি আমি আল্লাহর কাছে হাজির হও আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসো
কিন্তু জীবনে কোনদিন লা ইউশরিক বি শাইয়া আমি আল্লাহর সাথে জীবনে কোনদিন শরীক করি নাই লাকিনতুহু বিমিসলিহা মাগফিরা তুমি যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার সাথে মোলাকাত করব সুবহানাল্লাহ তোমার গুনাহ কত বড় হতে পারে আমি আল্লাহর মাগফিরাত তার থেকে আরো বড় قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا رب العالمين ترنوا عمل بندرا نبصر করে যত জুলুম করে ফেলেছ যত বাড়াবাড়ি করে ফেলেছ لا تقنطوا من رحمة الله আমি আল্লাহ শিরিকের দুই নম্বর ক্ষতি শিরিক করার কারণে একজন মুসলিমের ঈমান ভেঙে যায় ঈমান থাকে না ঈমান ভঙ্গের এক নম্বর কারণ শিরক ইবাদাতিল্লাহ তাআলা আল্লাহর ইবাদতে শিরিক করলে ঈমান থাকে না ঈমান ভেঙে যায় সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়াজুলু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا ولا يشرك بعبادة ربه أحدا ربي عبادة المدين ترشد قوك شريك ولدابنا شريك والليل إيمان بنجد بي إيمان شلد بي شريك الدولم والخطي إذا إيمان بنجد بي শিরিকের তিন নম্বর ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীর জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 72 নম্বর আয়াতে কারিমা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার করে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন নাউযু বিল্লাহ তাহলে শিরিকের ভয়াবহ ক্ষতি হলো শিরিক করার কারণে আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায় শিরিকের চার নম্বর ক্ষতি শিরিকের মাধ্যমে শুধু ঈমান নষ্ট হয় না শুধু ঈমান যায় না বান্দার সমস্ত আমল নষ্ট হয়ে যায় আমল বরবাদ হয়ে যায় আমো যায় সালাও যায় খালি আম যায় না আমি সাধারণত কি যায় সালাও যায় দুটাই চলে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে কারিমে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াকবাতান্না আমালুক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সকল নবীদেরকে ওহি নাযিল করে জানিয়ে দিয়েছি যদি শিরিক করো তোমার সমস্ত আমল অবশ্যই বরবাদ তাহলে শিরিকের কারণে আমলও বরবাদ হয়ে যায় শিরিকের কারণে ফিতরতের নূর তাওহীদের নূর নিভে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানব শিশুকে তাওহীদের ফিতরত দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সূরা রুমের 30 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ফিতরত দিয়ে বানাইছেন কিন্তু এই তাওহীদের ফিতরতটাকে নষ্ট করে দিয়েছে যে জিনিস সেটার নাম শিরিক শিরিক তাওহীদের ফিতরত তাওহীদের নূরটা আল্লাহর বান্দাদের থেকে দূর করে দেয় মুছে ফেলে শিরিকের ৬ নম্বর ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন ওয়ালাকাদ কাররনা বানি আদম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত বানাইছেন
মানুষকে সম্মানিত রক্ষা করার জন্য ঈমান অপরিহার্য যদি ঈমান থাকে ওই মানুষটা হলো খায়রুল বারিয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া যারা ঈমান আনে আমল সালে করে এরা হলো সৃষ্টির উত্তম জীব সেরা জীব কিন্তু যদি সে কুফরি করে শিরিক করে তখন হয়ে যায় উলাইকা হুম শাররুল বারিয়া তখন হয়ে যায় এরা নিকৃষ্ট জীব অর্থাৎ মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মান দিয়ে বানিয়েছেন সেই সম্মানটা সে হারিয়ে ফেলায় সেই হয়ে যায় জমিনের মধ্যে সবচাইতে লাঞ্ছিত সবচাইতে হীন সবচাইতে অমর্যাদা সম্পন্ন এটা হলো শিরকের বড় বৈশিষ্ট্য সাত নম্বর শিরকের কারণে মানুষের অন্তরটা নাপাক হয়ে যায় শিরকের কারণে অন্তর পাক থাকে না অন্তর নাপাক হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আল-মুশরিকুনা নাজাসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 28 নম্বর আয়াতে কারিমে বলেন ও ঈমানদাররা জেনে রাখো মুশরিকরা হলো নাজাস নাপাক শিরকের কারণে অন্তর নাপাক হয়ে যায় শিরকের কারণে মানুষ এলমের উপরে চলে না ধারণার উপরে ভিত্তি করে চলে যারা শিরিক করে তারা ওহির উপরে চলে না তারা সবসময় ধারণার উপরে চলে তাদের চলার ভিত্তিটা হলো ধারণা জন্মের উপরে ভিত্তি করে চলে এইভাবে শিরিকের আরো অসংখ্য ভয়াবহ ক্ষতিকর দিক আছে আল্লাহ আমাদের সবাইকে শিরিকের এই ভয়াবহ ক্ষতিকর দিক থেকে শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন এবার আসি কিছু সংক্ষিপ্তভাবে ঈমান ভঙ্গের কারণ ঈমান শিখা যেমন ফরজ ঈমান ভঙ্গের কারণ শিখাটাও কি ফরজ ওযু কেমনে করতে হবে এটা শিখা যেমন ফরজ ওযু কেমনে বাকি যায় এটা শিখাও ফরজ যদি কেউ ওযু করা শিখছে কিন্তু ওযু কেমনে ভাঙে সেটা জানা না জীবনে একবার ওযু করতে তার আর মৃত্যু পর্যন্ত ওযু ভাঙার সম্ভাবনা নাই কারণ সে তো ওযু কেমনে ভাঙে সেটাই জানা না তাহলে একবার ওযু করলে আর কোনোদিন তার ওযু ভাঙবে না কারণ সে তো ওযু ভঙ্গের কারণ শিখে নাই এই জন্য ওযু শিখা যেমন ফরজ ওযু কেমনে ভেঙে যায় সেটা শিখাটাও ফরজ সালাত শিখা ফরজ যেমন ফরজ সালাত কেমনে ভেঙে যায় সেটা কারণগুলো জানাটাও ফরজ প্রত্যেকটি ইবাদতের ঠিক ঈমান আনা যেমন ফরজ ঈমান কেমনে আনতে হয় কেমনে রক্ষা করতে হয় এটা শিখা যেমন ফরজ ঈমান কেমনে ভেঙে যায় এটা শিখাটাও ফরজ যদি কেউ ঈমান ভঙ্গের কারণ না জানে তাহলে তার কুফরি করার পরেও ঈমান ভাঙবে না শিরিক করার পরেও ঈমান ভাঙবে না বেদাতি আকীদা পোষণ করার পরেও তার ঈমান ভাঙার কোনো সম্ভাবনা নাই এই জন্য বাংলাদেশে বলে হে মিয়া আমি নামাজ পড়ি না কি হয়েছে আমার ঈমান কিন্তু খুব মজবুত ঈমান কিন্তু খুব স্ট্রং নামাজও পড়ে না সালাতের তার কাছে নাই ঈমানের কোনো ক্ষতি হয় না অথচ ইমাম বুখারী রাহমাহুল্লাহ বাপ কায়েম করেছেন সালাত মিনাল ঈমান সালাত ঈমানের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে কারিমা সালাত কে ঈমান শব্দ দিয়ে বলছেন ওয়া মা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম এই ঈমানাকুম মানে সালাতাকুম তোমাদের সালাত কে আল্লাহ পাক নষ্ট করেন না অথচ সালাত কায়েম করে না ঈমানের কোনো অসুবিধা এই দেশে তবে কেউ কেউ প্রধানত 10টি কারণ বর্ণনা করছেন কেউ কেউ আরো বেশি বর্ণনা করছেন কিন্তু সবগুলো মিলাইলে 100-এর উপরে ঈমান ভঙ্গের কারণ আছে আমরা কয়েকটা কারণ শুধু আলোচনা করব সংক্ষেপে একটি কারণ হলো তাহরিমুল হালাল ওয়া তাহলিলুল হারাম অর্থাৎ হারাম হালালকে হারাম বানানো এবং হালাল হারামকে হালাল বানানো এই আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করছেন সেটাকে যদি কেউ হারাম মনে করে বা হারাম বানায় অথবা
আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেছেন সেটাকে সে হালাল বানান তাহলে তার ঈমান ভেঙে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন সুদ আল্লাহ পাক স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে কারিমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন হাররামার রিবা সুদকে হারাম করা হয়েছে এখন কেউ যদি মনে করে না সুদ না খেতে আজকের জামানা চলা যায় না সুদকে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন অজুহাত তার করিয়ে এই হারাম জিনিসটাকে যদি কেউ হালাল বানিয়ে নেয় হালাল মনে করে তাহলে তার ঈমান ভেঙে যাবে এইভাবে ইসলামী শরীয়তের যত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এর একটা জিনিসও যদি কেউ হালাল বানায় তাহলে সে ঈমান চলে যাবে তার ঈমান ভেঙে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে হালাল করেছেন সেইগুলোর মধ্যে থেকে কেউ যদি কোনো জিনিসকে হারাম বানায় তাহলেও তার ঈমান ভেঙে যাবে ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ ইসলাম ছাড়া বাকি পৃথিবীতে যত মতবাদ আছে এই সকল মতবাদের কোনো একটি মতবাদকে বিশুদ্ধ মনে করা সত্য মনে করা ঠিক মনে করা তাহলে ঈমান ভেঙে যাবে বলেন তো দেখি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম এই তো এখনো আপনারা তাওহীদ বুঝেন নাই ফেল করছে নাম্বার পাইছেন জিরো যা পড়েছি ক্লাসে তখন যা পাইছে সর্বশেষ সৃজনশীল প্রশ্নে নাম্বার পাইছেন শূন্য তাহলে বুঝে গেল ক্লাস যথাযথ এখনো ঠিক মতো হয় নাই ইনশাল্লাহ ক্লাস শেষ হতে ঠিক হয়ে যাবে এই দার হুদা থেকে যাওয়ার আগে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে তারপর আপনারা দেশে বাড়িতে ফেরত দেবেন ইনশাআল্লাহ আমাদের শাইখেরা আলোচনা করলে আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না ইসলাম সর্বনিম্ন ধর্ম না ইসলাম আল্লাহর জমিনে একমাত্র ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম এখন মুশরিকেরা আপনারা পাইছে জাহেল যখন দেখতে মুসলিমের ভিতরে জ্ঞান নাই মুসলিমেরা জাহাল হতে বরবর হয়ে গেছে এখন মুসলিমদেরকে শিখিয়ে দিছে তোমাদের ধর্মটা এক নম্বরে তোমাদের ধর্মটা সর্বশ্রেষ্ঠ মুসলিম তো খুশি হয়ে গেছে আহারে আমি নামাজ পড়ি আর না পড়ি হালাল হারাম মানি আর না মানি কিন্তু আমার ধর্মটা এক নম্বরে তাকে খুশি বানাই দি তারা বাকি সব গুলাকে সিরিয়ালের মধ্যে নিয়ে আসছে ইসলাম ছাড়া বাকি কোনটা সিরিয়ালই নেই এখন যখন সর্বশ্রেষ্ঠ বানাই দেওয়া হয়েছে তার অর্থ হলো যেটা সর্বশ্রেষ্ঠ আর কয়েকটা আছে এটা ইসলাম এক নম্বরে আরেকটা দুই নম্বরে আছে আরেকটা তিন নম্বরে আছে আরেকটা চার নম্বরে আছে আরেকটা পাঁচ নম্বরে আছে এই সব গুলাকে আপনি স্বীকৃতি দিয়ে দিচ্ছেন সব গুলাকে সিরিয়ালে ঢুকাই দিচ্ছেন কত বড় ইমান বিধ্বংসী জিনিস আপনাকে আমাকে শিখাই দেওয়া হয়েছে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন ওয়া মা ইয়াবতাগি গাইরাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ তালাশ করে অনুসন্ধান করে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না তাহলে ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ অন্য কোন তন্ত্র অন্য কোন মন্ত্র অন্য কোন দিন যদি কেউ বিশুদ্ধ মনে করে সঠিক মনে করে তাহলে ঈমান ভেঙে যাবে আর ঈমান কি হবে ভেঙে যাবে তিন নম্বর ঈমান ভঙ্গের যে কারণ সেটি হলো ওয়াহদাতুল উজুদ হুলুলের আকীদা বিশ্বাস করলে ঈমান ভেঙে যাবে ওয়াহদাতুল উজুদ বুঝেন ওয়াহদাতুল উজুদ হলো জমিনে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ মনে করা যে যত মাখলুক আছে এগুলো আল্লাহর অংশ আর এগুলো সবগুলো মিলে আল্লাহ অর্থাৎ আল্লাহর ইউনিটে ইউনিটে ভাগ করা ইউনিট গুলো সবগুলো মিলে হবে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ আল্লাহর সত্তা এই আকীদার নাম হলো ওয়াহদাতুল উজুদ এই ওয়াহদাতুল উজুদের আকীদা একেশ্বরবাদ আকীদা কেউ যদি বিশ্বাস করে তাহলে ঈমান ভেঙে যাবে
হুলুলটা হলো যদি মানুষের ভিতরে আল্লাহ ঢুকে আল্লাহর ভিতরে মানুষ ঢুকে এই বিশ্বাস পোষণ করলে কি হবে ইমান বেড়ে যাবে আমাদের দেশে ওয়াসনা দয়া হোসাইন বিন মনসুর আল্লাহর দয়া মনসুর আল্লাহ একদিন দেখে মনসুর আল্লাহ তো নাই জেলখানাও নাই আরেকদিন দেখে মনসুর আল্লাহ তো আছে জেলখানাও আছে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার তুমি নাই কেন কোথায় গেছিলে বললো যে একদিন আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি আরেকদিন আল্লাহ আমার বাড়িতে চলে আসছেন আউযুবিল্লাহ আল্লাহ নাকি কোথাও জায়গা পায় না মুমিনের অন্তরের ভিতরে আল্লাহ আশ্রয় বানায় তে এই আকীদা হুলুল এবং এই ওয়াহদাতুল উজুদের আকীদা যদি কেউ বিশ্বাস করে তাহলে ঈমান ভেঙে যাবে এরপরে কেউ যদি মনে করে যে এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর এই জমিন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাউস আছে কুতুব আছে আবদাল আছে আওতাদ আছে এইরকম ওলি আউলিয়ারা মিলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনা করেন এই বিশ্বাস পোষণ করলে ঈমান ভেঙে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছু পরিচালনা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাব্বিরুল আমর সমগ্র কিছু আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে নিয়ন্ত্রণ করেন এককভাবে পরিচালনা করেন এখন কেউ যদি মনে করে না আল্লাহ পাক এককভাবে করেন না আল্লাহ পাক সাত মহাদেশে সাতজন কুতুব রাখছেন তারপরে আল্লাহ পাক 40 জন গাউস রাখছেন আল্লাহ পাক এতজন আওতাদ রাখছেন এতজন আবদাল রাখছেন এতজন রোজাবা রাখছেন এতজন এইভাবে এইভাবে করে আল্লাহ প্রশাসনিক স্তর যদি কেউ বিন্যাস করে তার ঈমান ভেঙে যাবে এটা ঈমান ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ এরপরে যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আল্লাহ এবং বান্দার মাঝখানে কোন মধ্যস্থতাকারী নির্ধারণ করে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোন মধ্যস্থতাকারী নির্ধারণ করে ওই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করে শাফাআত কামনা করে এই আশা করে বসে থাকে যাকে আমি নির্ধারণ করছি তিনি কি আমাদের দিন আমাকে জাহাজে করে ট্রেনে করে তারপরে আপনার বাসে করে তারপরে যে এলাকায় যেটা আছে ওই এলাকায় উঠে দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে এই আশা পোষণ করে যদি কেউ কোনো মধ্যস্থতাকারী নির্ধারণ করে বিপদে আপদে সাগরে পাহাড়ে জঙ্গলে আমি কোনো বিপদে পড়লে আমাকে আমার ওই বাবা রক্ষা করবে আমাকে আমার গাউসুল আজম রক্ষা করবে বিপদে পড়লে আমি ডাক দিব ইয়া বাদাবি ইয়া গাউসুল আজম ইয়া দাসুতি ইয়া রকালি ইয়া আলী ইয়া রাসূলুল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে এই জাতীয় বিশ্বাস পোষণ করলে ঈমান ভেঙে যাবে সর্বশেষ যেটা বলে শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে দুনিয়ার অন্য কোন আদর্শকে শ্রেষ্ঠ মনে করলে উত্তম মনে করলে ভালো মনে করলে তার ঈমান ভেঙে যাবে তাহলে বলেন তো দেখি দাড়িওয়ালা মানুষ সুন্দর না দাড়ি নাইওয়ালা মানুষ সুন্দর দাড়িওয়ালা মানুষ সুন্দর দাড়িওয়ালা মানুষ সুন্দর হলে আমরা দাড়ি রাখি না কেন তাহলে বুঝি আমরা তার মুখে বলছি দাড়িওয়ালা মানুষ সুন্দর আসলে অন্তরে বিশ্বাস করি না দাড়িওয়ালা মানুষ সুন্দর অন্তরে দেখা যায় মেয়ে বিয়ের জন্য আসছে কয় না ছেলে দাড়ি আছে দেওয়া যাবে না যদি দাড়িকে মহব্বত করি ভালোবাসি তাহলে আমি খুঁজবো দাড়িওয়ালা ছেলে কোথায় পাওয়া যায় কিন্তু আমি দেখা যায় অনেক শ্বশুর দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে দিয়ে দেয় তার অর্থ হলো সেই দাড়ি ইসলামের বিধান এই নবী সাল্লামের এই সুন্নাকে এই বিধানকে সে অন্তর থেকে পছন্দ করতে পারে নাই ভালোবাসতে পারে নাই এরকম পর্দাশীলা পর্দাকে যদি কেউ পছন্দ না করে আল্লাহ দিনের কোন একটা জিনিসকে যদি অপছন্দ করে এবং অন্য কোন আদর্শকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চাইতে উত্তম মনে করে তার ঈমান তার ইসলাম ভেঙে যাবে সম্মানিত ভাই বোনেরা এই জন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে যে মহা নিয়ামত ঈমান দিয়েছেন এই ঈমান কতদিন ধরে রাখতে হবে কথা বললে কতদিন রাখতে হবে
40 বছর বয়স পর্যন্ত লাগবে চলব নাকি কোন পর্যন্ত ঈমান একবার মৃত্যু পর্যন্ত ঈমান থাকতে হবে তাহলে যখন ওযু করার পরে সালাম ফিরানো পর্যন্ত ওযুর দিকে খেয়াল রাখি আমার ওযু আছে কি নাই ভেঙে যাচ্ছে কি না এই তৎপরতা যখন থাকে ঠিক একই ভাবে আমার আপনার ঈমানকে মৃত্যু পর্যন্ত ধরে রাখার জন্য সার্বক্ষণিক তৎপরতা থাকতে হবে কোন কারণে আমার ঈমান ভেঙে যাচ্ছে কি না এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান ধ্বংস করে ঈমান ভেঙে দেয় ঈমান নষ্ট করে এই রকম সকল ধরনের কুফর শিরক নেপাক বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন সবাইকে মুক্ত থাকার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন দারুল হুদার এই ইসলামী মহা সম্মেলনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মেলনের মাধ্যমে বাংলার জমিন থেকে শিরিক বেদাত উৎখাত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন এই সম্মেলনের মাধ্যমে বাংলার জমিনে তাওহীদ সুন্নতের পতাকা উড্ডয়ন হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু